আলাইকুম ভিজ আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম এই যে গরুর খেয়ার কাটা মেশিন ঠিক আছে গরুর খেয়ার কাটা মেশিন আপনারা যারা ওই এখন তো আর বটি দিয়ে আতে কেউ খেড় কাটি গরুরে খাওয়ায় না খাওয়ায় না ভাই সবাই তো সবাই তো মেশিনেই কাটিয়ে খাওয়ায় তাই এই এর মেশিনে অনেক মহিলারা বিশেষ করে মহিলারা এই জামেলাটা পড়ে খেড় কাটান তো মহিলারা খুব খোঁজাখুঁজি করে যার কারণে আপনারা পালাম আপনি এটা শুনছি যে খুব ভদ্র ছেলে ফোন দিলেই চলে আসেন আপনি আপনার খুব সুনাম শুনেছি আমি এই বাড়িতে তো শুনলাম যে ফোন দিলে আপনার ভিতরে কোনো আলিশ আলিশামি নেই যে ফোন দিলে হন পরে কালকে পরশু দিন এরাম কিছু কর না ফোন দিলে যে কোনো সময় খেয়াল কাটতে চলে আসেন তাই সেই জন্য আপনার ভিডিওটা করতেছি আপনার সুনাম থাকার কারণে তো যারা খেড় কাটার জন্য খেড় কাটা খুঁজে পান না মোবাইল নাম্বার সহ বিস্তারিত ঠিকানা সহ এই ভিডিওতে থাকবে তো এখান থেকে নাম্বার নিয়ে ফোন দিলে ভাই হাজির হয়ে যাবে শুধু বলবেন যে অমক গ্রাম অমক পাড়া তাই তো অমক গ্রাম অমক পাড়া তার ভাই আপনার নাম কি আব্দুর রহমান একটু জোরে বলেন আব্দুর রহমান আপনার বাসা আমুরিয়া সরপড়া আমুরিয়া সরপড়া আপনার বাসা তো ফোন নাম্বারটা আমার সব কিছু থাকবে ভিডিওতে তাই এর মাঝে আর একটা কথা বলি আপনার মতো অনেকে আমার মতো আপনার মতো অনেকেই বেকার ছেলে ফেলে আছে তারা যদি এই মেশিন কিনে আপনার তো খেয়াল কেটে খেয়াল কেটে ইনকাম করে খাতে চাই তাহলে কিরাম হবে আপনার এটা ইনকাম কিরামের ভালো একটু জোরে বলে ভালো ভালো এই ব্যান সহ বুঝছেন এই ব্যান সহ এই মেশিন ফুল সেট কত খরচ পড়ে আশি টাকা

তো যাই হোক আপনার এলেগে অনেক কিছু শুনলাম এবং বেকার ভাইদের উদ্দেশ্যে একটু এটা উপস্থাপনা দেওয়ার চেষ্টা করলাম আপনারা ষাট সত্তর হাজার টাকা খরচ করলে এরম একটা বাইর মতো এরম একটা ই করতে পারবেন তাই তো পারবে কিনা ভাই তা আপনার নাম কি যেন বললেন আব্দুর রহমান আব্দুর রহমান ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন কার্ড আছে ভাই ও আপনি ফোন নাম্বার ভালো বলতে পারেন না যার কারণে কার্ড হাতে নিয়েছেন তাই তো তো আপনার হচ্ছে কার্ড মোহাম্মদ রহমান মোল্লা প্রোভাইটার মোবাইল জিরো ওয়ান নাইন টু নাইন সিক্স নাইন এইট টু এইট ফোর তাই ফোর এইট তাই তো তো ফোন নাম্বারটা যে ভালো করে জুম করে দিলাম আপনারা এখান থেকে সব কিছু এ টু জেড ডিটেলস ঠিকানা সহ ফোন নাম্বার সহ ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে নাম্বার সংগ্রহ করে বাইরে ফোন দিলে ফোন দেওয়া মাত্রই ভাই হাজিরে হয়ে যাবে বাইরে কোনো আলিশি নেই কোনো মনে করেন যে কোনো এখন আসবো না পরে আসবো এখন শুয়ে রয়েছি ভালো লাগছে না এরকম কোনো সমস্যা নেই ফোন দেওয়া মাত্র আপনার বাসায় হাজিরে যাবে শুধু একটু সময় দিতে হবে যদি একটু বাইরে টাইরে থাকে একটু দূরে থাকে দশ বিশ মিনিট আধা ঘন্টা সময় দেবে ভাই বলে দেবে আমি এত সময় পরে আসতেছি আর আপনি বলবেন যে আমি অমক গ্রাম অমক পাড়া তাই তো যে খেড় কাটবে সে শুধু বলবে অমক গ্রাম অমক পাড়া সে বাই হাজির হয়ে যাবে কোনো সমস্যা নেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন যদি খেড় কাটতে যারা খেড় কাটা নিয়ে বিড়ম্বনায় পড়েন তারা আর কোনো বিড়ম্বনা থাকবে না মোবাইল নাম্বারে ফোন দিলে আপনার বাড়ি হাজির হয়ে যাবে তো ভিডিওটা এখানে রাখলাম আসসালামু আলাইকুম বিহার্স